বাচ্চাদের জন্য টুকটাক মুখ চালানোর একটা মুখরোচক রেসিপি, টেস্টি অথবা মুখের স্বাদ ফিরিয়ে আনতে এই রেসিপির জুড়ি মেলাভার। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে যে রেসিপিটা আমি নিয়ে এসেছি সেটা বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব প্রিয়। টুকটাক মুখ চালাবার জন্য বাচ্চাদের স্ন্যাক্স হিসেবে, হেলদি স্ন্যাক্স হিসেবে অথবা জ্বর সর্দি কাশিতে মুখে যখন রুচি না থাকে এই রেসিপিটা অতি অবশ্যই ট্রাই করুন। একবার খেলে এর স্বাদ কিন্তু বারবার পেতে ইচ্ছে করবে। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যেন নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপিটি। ওইখানে আমি নিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলু। আলুগুলোকে ডুবো করে কেটে, একটু বড় সাইজের ডুবো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা কড়াই নিয়েছি, তাতে একটা বাটারের কিউব, যেগুলো পাওয়া যায় আমুল বাটারের, সেটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাকে দিয়ে বাটারের সাথে আমি 30-40 সেকেন্ডের জন্য একটু হালকা সতে করে নেব। এরপর ওই সেদ্ধ হওয়া আলুগুলোকে আমি একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এমনিতেও ছোটো করেই কেটেছিলাম, তো সেটাকেও আমি একটু ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এবার বাটার আর কড়াইশুঁটির সাথে মিলিয়ে আরও 1-1.5 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর আমি দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা গোলমরিচ, ফ্রেশলি ক্রাশ গোলমরিচই এটাতে ব্যবহার করলে টেস্টটা ভালো আসবে। আরও মিনিট খানেক এটাকে আমি ভালো করে ভেজে নেব। এর মাঝে আপনাদের মনে করিয়ে দিই আমার গল্পের শিকালের কাল একটা নতুন চ্যানেল, যেটাতে আমি পুরনো দিনের গল্প পড়ি। অতি অবশ্যই শুনবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কুইজিনিয়ার মতো এটারও পাশে থাকুন। এবার আমি দিয়ে দিচ্ছি আরও 1 কিউব বাটার, দিয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। আরও মিনিট খানেকের জন্য একটু লালচে করে ভেজে নিচ্ছি। এরপর সব শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি, ডাটসুদ্ধ ধনে পাতা আমি এখানে ব্যবহার করলাম বেশ কিছুটা। আর তারপর আরও মিনিট খানেকের জন্য একটু লাল লাল যখন হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, রেডি হয়ে গেছে এই দারুণ সুস্বাদু টেস্টি আলু মরিচ বাটার এর রেসিপিটি। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন, কমেন্টে আমাকে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যেন যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর অতি অবশ্যই আমার গল্পের সেকালে কালের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, গল্প শুনুন আর লাইক কমেন্টও করুন। আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন, নমস্কার।